হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দোকানে সিসি ক্যামেরা লাগানোর চিন্তা করতেছি। হ্যাঁ, এই যে এটা হলো সিসি ক্যামেরার চার্জার, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই চার্জার, তারপরে ক্যামেরা, তারপরে সবগুলো এক জায়গায় করেছি। এই বোর্ড, তারপরে নিয়েছি হলো এই যে ক্যামেরার বেলুন, এটা লাগবে। তারপরে হ্যাঁ, এটা হলো ভিডিও, একটা আউট হবে, একটা ইন হবে, একটা ডিভিআর মেশিনের জন্য লাগবে। তারপরে ডিভিআর মেশিনে আমি আগে কখনো লাগাই নি, আমার কাছে আছে হলো আছে হার্ড ডিস্ক আছে, কিন্তু এখানে তো ছোটো হার্ড ডিস্ক, কীভাবে লাগাবো বুঝতে পারছি না। তো এখন হলো আমি এটাতে এই হার্ড ডিস্কটাই লাগাতে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে এই হার্ড ডিস্কটা এখানে এভাবে লেগে দেয়, আসো ধরো। এটা এখানে দিলাম, তারপরে এটা দিলাম, এখন এই হার্ড ডিস্কটা স্ক্রু দিয়ে আটকাতে হবে। হ্যাঁ, এটা ওটা দিলে হবে। হুম, স্ক্রু একবারে লাগাই দিলাম, যাতে করে পরবর্তী আর ঝামেলা না হয়। স্ক্রুটা না দিলে এটা পড়ে দিতে পারে, আর স্ক্রু দেওয়ার অপশন নাই, একটাই দিলাম। স্ক্রু আর টাইট নিচ্ছে না। আচ্ছা, করো মোটেট, এটা ওকে। আপনারা দেখতেছেন আমাদের এই নতুন সিস্টেমে লাগানোটা, এই যে দেখেন, এটা হলো এই যে এক দুই তিন চার, এগুলো পোর্ট, এই পোর্টগুলো দিয়ে ভিডিও যাবে, অডিও ইন আউট ভিজিএ। এটা হচ্ছে এই এই পোর্টটা হচ্ছে ধরো মনে করতেছে না, এই পোর্টটা আছে আমার কাছে এইচডিএমআই, এটা হলো এইচডিএমআই পোর্ট। এইচডিএমআই থেকে আপনি কম্পিউটারে নিতে পারবেন বা অন্য কোনো জায়গায় নিতে পারবেন। চার্জিং কেবল, নেটের কেবল, ইউএসবি, পেনড্রাইভ ইউজ করতে পারবেন। আচ্ছা, এবার হলো আমি পোর্ট একে দিলাম, তারপরে ভিজি কম্পিউটার থেকে খুলে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভিজি লাগালাম, তারপরে এখন ক্যামেরা কানেকশন করব। ক্যামেরার চার্জার, ক্যামেরা লাগালাম, তারপরে এটা ক্যামেরার বেলুন, দেখেন কীভাবে লাগাতে হয় যারা জানেন না তাদের জন্য। এখান থেকে এখন এটা এখানে এটার সাথে সংযোগ করা লাগবে,
আমি এটা অলরেডি লাগিয়ে ফেলছি একটা, এখন এই দুটো সংযোগ করলে। তারপরে আমি দেখাচ্ছি চার্জার, চার্জার লাইন করা লাগবে। এটা হলো ক্যামেরার চার্জার, আমি ক্যামেরার চার্জারটা লাগিয়ে দিলাম। এখন সংযোগ করব, প্রথমত এই সংযোগটা করি আগে। আমরা একটা সংযোগ করে ফেলেছি, আর একটা যাতে ভিডিওটা শর্ট হয় এই জন্য আর একটা সংযোগ করার জন্য করার সময় দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এভাবে হয় নাই। সংযোগ হয়েছে, এবার আমরা লাইন দিয়ে দেখব যে কাজ হয় কিনা। এখানে স্লট দিলে